এবার বাগদত্তা নায়িকা শুভশ্রীকে বিদায় বলেছেন টালিগঞ্জের অন্যতম পরিচালক রাজ চক্রবর্তী। জানা গেছে শুক্রবার সকালে রাজ শুভশ্রীকে তার হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে একরকম বের করে দিয়েছেন। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, সকালে উঠে নাকি রাজ বলেন, আমি খুব ইমোশনাল মানুষ, কিন্তু তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার নানা রকম মানসিক সমস্যা হচ্ছে, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি, তুমিও ফ্ল্যাট ছেড়ে চলে যাও, আমার ড্রাইভার তোমায় বাড়ি ছেড়ে আসবে। এদিকে ব্রেকআপের কারণে অসুস্থ হয়ে পড়েন নায়িকা শুভশ্রী, সারা রাত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় বলেও জানা গেছে। তবে এমন খারাপ অবস্থাতেও শুভশ্রীকে হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেন রাজ, কারণ আর কিছুই নয়, মিডিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা। মিমিকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজ ও শুভশ্রীর মধ্যে সমস্যা চলছিল, এই কারণে অভিমানের বশে গায়ে আগুন দিয়ে সুইসাইড করতে চেয়েছিলেন শুভশ্রী। আর রাজের সঙ্গে ব্রেকআপের কষ্ট সহ্য করতে না পেরে স্লিপিং পিলস খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি। এর আগে দেবের সঙ্গে ব্রেকআপের পরেও শুভশ্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, শোনা গিয়েছিল সে সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন শুভশ্রী। সবচেয়ে বড় কথা হলো, জানুয়ারিতে পিসি চন্দ্র গার্ডেনে রাজ শুভশ্রীর বিয়ের কথা ছিল, তবে এখন আর সেটা সম্ভব হবে বলে মনে করছেন না এই জুটির ঘনিষ্ঠজনরা। রাজকাহিনীর সানায়ের আওয়াজ যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে।